নমস্কার। করোনা এবং ওমিক্রনের জোড়া প্রভাবে 15 জানুয়ারি পর্যন্ত যে বিধিনিষেধ জারি ছিল তা আগামী 31 জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো। আগের অর্ডারে যেমন বলা ছিল স্কুল কলেজের অফলাইন পঠন পাঠন বন্ধ থাকবে তা 31 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো, অর্থাৎ 31 জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজের অফলাইন পঠন পাঠন বন্ধ থাকবে। এবং 50% স্টাফ নিয়ে যেমন সরকারি এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলছিল তেমন চলবে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ পরিবর্তন করা হয়েছে। 1 নম্বর, বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে 50 জনের উপস্থিতির পরিবর্তে ম্যাক্সিমাম 200 জন, বা বিবাহ অনুষ্ঠানের সিটিং ক্যাপাসিটির 50%, যেটা কম হবে সেই সংখ্যক অতিথি নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। খোলা আকাশের নিচে মেলার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু কঠোরভাবে কোভিড প্রোটোকল মেনে। অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার হলো, খোলা আকাশের নিচে মেলাতে লোকজন আসতে পারে কোভিড প্রোটোকল মেনে, তাহলে এটা আশা করা যায় গভর্নমেন্ট হয়তো খোলা আকাশের নিচে বিদ্যালয়ও কোভিড প্রোটোকল মেনে খোলার চিন্তাভাবনা করবেন। ভবিষ্যতে গভর্নমেন্টের সঠিক পরিকল্পনায় হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পাঠশালার আদলে ছাত্রছাত্রীরা আবার শিক্ষার আঙ্গিনায় ফিরে আসবে। মুক্ত পাঠশালায় হয়তো ভবিষ্যতে বিদ্যালয়ের অন্য রূপ হতে চলেছে। সকলেই আমরা আশাবাদী, অপেক্ষা শুধু সরকারি সিদ্ধান্তের। আপনাদের স্কুলে পঠন পাঠন শুরু করার ব্যাপারে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।